চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিবারের মতো এবারও আমরা এই দিবসটি পালন করে থাকব এবং এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে ক্লোজ দ্য গ্যাপ, অর্থাৎ বৈষম্য, চিকিৎসায় বৈষম্য দূর করা। দেশের সর্বস্তরের মানুষ যেন ক্যান্সার চিকিৎসায় সমান অধিকার পায় সেটা নিশ্চিত করা, সেটার জন্য প্রয়োজন কিছু মানদণ্ড রয়েছে। যেমন আমাদেরকে প্রথমে ক্যান্সার রেজিস্ট্রি তৈরি করা দরকার। আমাদের জানতে হবে কোন ক্যান্সারে কী পরিমাণ রোগী রয়েছে। আমরা জানি না যে সঠিক, এখন পর্যন্ত আমাদের দেশে এই ধরনের কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই, যে কারণে প্রতি বছর কী পরিমাণ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে অথবা কতজন মানুষ মারা যাচ্ছে প্রতি বছর ক্যান্সারে, সঠিক এই হিসাবটা আমাদের প্রয়োজন। তাছাড়া আমাদের এই ক্যান্সার চিকিৎসায় জন্য প্রয়োজন সঠিক রোগ নির্ণয় করা, তার জন্য ডায়াগনস্টিক ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করতে হবে। কারণ আজকাল এই ক্যান্সার ডায়াগনোসিস জন্য কিছু কিছু মলিকুলার টেস্ট রয়েছে এবং বেশ ব্যয়বহুল। এগুলো যাতে সরকারি এবং বেসরকারি হাসপাতালে, ডিভিশনাল শহরগুলোতে এই ডায়াগনোসিস ফ্যাসিলিটি আমরা গড়ে তুলতে পারি, তার জন্য চেষ্টা করা। এরপরে রয়েছে চিকিৎসা। চিকিৎসার জন্য দক্ষ জনবল প্রয়োজন। আমরা দেখতে পাই যে ক্যান্সারে দক্ষ চিকিৎসক এবং দক্ষ নার্সদের খুবই অভাব, যে কারণে চিকিৎসা ক্ষেত্রে আমরা অন্যান্য দেশ থেকে পিছিয়ে আছি এবং এক্ষেত্রে অনেক সময় আস্থার অভাব দেখা দেয়। ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন দেশে স্পেশালাইজড ক্যান্সার হসপিটাল তৈরি করা। সরকারি এবং বেসরকারিভাবে এই হাসপাতালগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, দেশের ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরেও, তাহলে আমরা সব মানুষের জন্য এই ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতে পারব। আমি একজন হেমাটো অনকোলজিস্ট, আমি সাধারণত ব্লাড ক্যান্সার নিয়ে চিকিৎসা করে থাকি। ব্লাড ক্যান্সার বলতে আমরা বুঝি লিম্ফোমা, যেটা 65% হয়ে থাকে, লিউকেমিয়া, যেটা 25% মানুষের হয়ে থাকে, আর যেটা মাল্টিপল মায়োলোমা 11% বা 10% মানুষের। অর্থাৎ যে টোটাল ক্যান্সারের মধ্যে যত মানুষ ক্যান্সার সাফার করতেছে তার মধ্যে 8 থেকে 10% রোগীরা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। এই ব্লাড ক্যান্সারের মধ্যে লিম্ফোমা, লিউকেমিয়া এবং মাল্টিপল মায়োলোমা এই 3 ধরনের রোগটাই বেশি হয়ে থাকে এবং এটা নানানভাবে নানান ভিন্ন নামে আসে, কিন্তু মূলত এই 3টা ক্যান্সারই ব্লাড ক্যান্সার বলতে আমরা বুঝাই। এই চিকিৎসার জন্য যেসব পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় তা সবই আমাদের দেশে হয়ে থাকে। হয়তো 2-1টা টেস্ট আমাদের দেশে এখনও হয় না, তারা হয়তো আমরা অন্য জায়গায় পাঠিয়ে করে থাকি। চিকিৎসা ব্যবস্থার জন্য যেসব ঔষধ রয়েছে তা 80% ক্ষেত্রে আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা তৈরি করে থাকেন এবং এটা যথেষ্টভাবে সুলভ মূল্যে পাওয়া যায়। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু সংখ্যক রোগী আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে যান। কে কে বলছেন এটা আমাদের ডাক্তারদের উপর, চিকিৎসকের উপর আস্থার অভাব দেখা দিচ্ছে। এর জন্য আমাদেরকে কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। চিকিৎসা ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা খুবই জরুরি, কারণ আমরা যে চিকিৎসা দিয়ে থাকি, যে পরীক্ষা করতে দেই, সেটা যেন রোগীদেরকে আমরা কাউন্সেলিং করি, তারা যেন বুঝতে পারে কোন পরীক্ষাটা কেন দিয়েছি, কোন ওষুধটা কেন দিয়েছি, তার চিকিৎসাতে ফলাফল কী আসবে, এইসব কথাবার্তা যদি আমরা কাউন্সেলিং না করি তাহলে একটা গ্যাপ বা ভুল বোঝাবুঝি থাকে স্বাভাবিকভাবেই আমরা। তারপরে আরেকটা জিনিস দরকার, যে যে ডাক্তার যে রোগের চিকিৎসা করবেন বা যে ক্যান্সারের চিকিৎসা করবেন উনি যেন ওইটাই চিকিৎসা করেন, সব রোগীকে নিজের মধ্যে ধরে রাখার কোনো প্রয়োজন নাই। অথবা উনি যে ক্যান্সারটা, ব্লাড ক্যান্সারের রোগী যে ডাক্তার চিকিৎসা করেন তার কাছে রেফার করে দেবে। এইভাবে আমরা হয়তো আস্থা ফিরিয়ে আনতে পারি। অনেক সময় দেখা গিয়েছে পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের দেশে ল্যাবরেটরি টেস্ট এবং টেস্টের এবং চিকিৎসা ব্যয় অনেক বেশি। এই জন্য আমাদেরকে সরকারের একটা বেঁধে দিতে হবে কোন টেস্ট কত করবে। দেখা গিয়েছে যে এই চিকিৎসা ব্যয়ের জন্য শেষমেশ রোগীরা পুরো চিকিৎসাটাই নিতে পারেন না। আরেকটা জিনিস হলো সোশিয়াল, আমাদের কিছুটা দায়বদ্ধতা রয়েছে। অনেক গরিব রোগী রয়েছেন যাদেরকে আমরা, যারা চিকিৎসা নিতে পারেন না, তাদের যাতে বিদ্যমান যারা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন। কিছুদিন আগে আমার কাছে একটা ব্লাড ক্যান্সারের রোগী আসছিল, যেটা ঢাকা মেডিকেল কলেজে রোগ নির্ণয় হয়েছে, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু ভেরি আনফর্চুনেট
ওই রোগীটা ঢাকা মেডিকেল কলেজে সে দুই মাস থেকে ঘুরে ভর্তি হতে পারছে না বেডের স্বল্পতার কারণে। তখন আমি দেখলাম সে এত গার্মেন্টসে চাকরি করে তিন মাস থেকে তার জবও চলে গেছে, তখন গ্রিনলিফ হাসপাতালে ফ্রি বেডে আমি তাকে ভর্তি করে বিনামূল্যে চিকিৎসা করার ব্যবস্থা করেছি। আমাদের একটা সংগঠন রয়েছে অ্যাক্সিয়াম ফাউন্ডেশন, যেটা আমেরিকা ভিত্তিক চিলড্রেন ক্যান্সারদেরকে সহায়তা করে। এরকম চার পাঁচটা রোগীকে ইতিমধ্যে আমি পুরোপুরি বিনামূল্যে ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য সহায়তা দিয়ে আসতেছি। তো আমার মনে হয় সবাই যদি এভাবে এগিয়ে আসে, বৃত্তবানরা এগিয়ে আসে, নিশ্চয়ই আমরা সবের পাশে দাঁড়াবো। যারা চিকিৎসা নিতে পারেন না তাদেরকে আমরা সহায়তা করব, এভাবে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্জন এগিয়ে যাব। ধন্যবাদ।